ভাই আপনি কত ভিডিওতে বলছিলেন কিভাবে কার্টুন দিয়ে ভিডিও তৈরি করতে হয় আপনি দেখিয়ে দিবেন, যদি একটু দেখিয়ে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। অবশ্যই। সো গাইস, কত ভিডিওতে আমি বলছিলাম কিভাবে কার্টুন দিয়ে ভিডিও বানাবেন তা আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের ভিডিও আপনাদের জন্য, যারা ইউটিউবে কাজ করতে চান কিন্তু ফেস শো করতে চান না, আপনাদের জন্য অত্যন্ত জরুরি আজকের টিউটোরিয়াল। তো ফ্রেন্ড, ভিডিও স্কিপ করবেন না, পুরো দেখলে আশা করি বুঝতে পারবেন। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন হয়ে চলে যাবে। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমরা চলে যাব এখন মোবাইল স্ক্রিনে, লেটস গো। সো গাইস, আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করব। প্লে স্টোর বক্সে আমরা লিখব বডিপু, BUDDYPOKE, চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে প্রথমে পেয়ে যাবেন এই অ্যাপসটা, বডি পোক 3D, ঠিক আছে। এটাকে ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে রাখছি, 1 মিলিয়ন প্রায় ডাউনলোড হয়েছে, 4.3 রেড ফোন বলো। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবেন, দেখতেছেন একটা অবতর অলরেডি ড্যান্স করতেছে, এরকম একটা অবতর আপনার থেকে তৈরি করতে হবে। প্রথমে উপরে লেখা আছে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর প্রথমে লেখা আছে এডিট দিস অবতর, ইউর নেম, বাট নিউ মেল অবতর, নিউ ফিমেল অবতর, লোড অবতর, ঠিক আছে। আমরা প্রথমে ইউর নেম, ইউর নেমে ক্লিক করেন নাম দিয়ে দেবো, একটা আপনার নাম দিয়ে দিবেন, আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি চ্যানেলের নাম দিয়েছি টেক পারভেজ বিডি দিয়ে সেভ করে দিয়েছি, ঠিক আছে। তারপর আছে নিউ মেল অবতর, নিউ মেল অবতরে ক্লিক করে ধরুন আপনি যদি ফিমেল করেন, একটু ব্যাক দিয়ে দেখাচ্ছি, মেল করলে উপরেরটা ফিমেল করে নিচটা, তো আমি যখন মেল করতেছি মেলে ক্লিক করলাম, মেলে ক্লিক করার পর এখানে অলরেডি কিছু অবতর তারা তৈরি করে রাখছে, এখান থেকে আপনি চয়েস করে যে কোনো একটা অবতর দিয়ে দিতে পারেন। ধরুন আমি একটা অবতর দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই অবতরটা যদি আমি আরেকটু বা পুরো চেঞ্জ করতে চাই, প্রথমে উপরে দেখুন একটা চোখের অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমি চোখ চেঞ্জ করতে পারবেন, একটা চোখ দিয়ে দিচ্ছি, ধরেন একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আছে কালার, কালারের মধ্যে আপনার ফেস কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আমি ফেস কালার হোয়াইট দিয়ে দিচ্ছি, এখানে অসংখ্য কালার আছে, দেখুন আপনি একটা কালার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপর আছে এরপরে মুখমণ্ডলের নিচ অংশ, ঠিক আছে, মুখমণ্ডলের নিচ অংশ এখান থেকে যে কোনো একটা মুখমণ্ডল দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আছে হেয়ার চুল, ঠিক আছে, চুল এখানে এটা ফিমেল চুল, তারপর আছে মেল চুল, মেল চুল থেকে আপনি যে কোনো একটা চুল দিতে পারেন, ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম। তারপর আছে মাথা চুল ছাড়া বা এখান থেকে কিছু দিতে চাই দিয়ে দিবেন, ঠিক আছে, আমি দিচ্ছি না। তারপর ড্রেস আপ, ড্রেস আপ থেকে এখান থেকে আপনি একটা ড্রেস চয়েস করে দিয়ে দিবেন, এখানে পাশে টানলে অনেক ড্রেস আপ পেয়ে যাবেন, ঠিক আছে, এভাবে পাশে টানলে প্রত্যেকটা অপশনে পেয়ে যাবেন। তারপর আছে এখানে উপরে তিনটা অপশন দেখতেছেন, একটা বুকের মধ্যে বা লাভ ধরনের কিছু একটা দিতে পারবেন, ঠিক আছে, ধরুন আমি একটা দিয়ে দেখাচ্ছি তাদের জন্য। তো এইভাবে বা আপনার ড্রেসে কোনো একটি কিছু থাকবে, এ ধরনের কিছু আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর আছে উপরে দেখুন আবারও প্যান্ট, প্যান্টে ক্লিক করবেন, প্যান্টে ক্লিক করে এখান থেকে আপনি প্যান্ট চয়েস করে দিতে পারবেন আপনার। তো আমি একটা নর্মাল একটা প্যান্ট দিয়ে দিলাম, তো এখানে আমি যত আমি তাড়াতাড়ি করে বলতেছি আপনারা পাশের টানে যত চয়েস করে দিতে পারবেন তত আপনার অবতরটা খুব সুন্দর বা অ্যামেজিং হবে। তারপর আছে বেল্ট, উপরে দেখুন বেল্টে ক্লিক করবেন, বেল্টে ক্লিক করে এখান থেকে বেল্ট চয়েস করতে পারবেন, ধরেন এই বেল্টটা দিয়ে দিলাম আমি, যদি আমার এই বেল্টটা যদি চয়েস না হয় উপরে দেখুন আবার মিডিয়াম অপশানে তিনটে অপশান আমি প্রত্যেকটি জিনিস মার্কিং করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখুন বেল্ট থেকে বেলের মধ্যে লাভ দিতে পারবেন বা একদম নর্মাল দিতে পারবেন, বিভিন্ন রকম আছে। তারপর আছে কালারিং, ঠিক আছে, এখান থেকে বেলের কালার চেঞ্জ করতে পারবেন, দেখুন বেলের কালার। তো এইভাবে সুন্দর করে আপনি একটা অবতর তৈরি করবেন এভাবে। তারপর আছে আপনার উপর আবার যাওয়ার পর মৌজা, ঠিক আছে, এখান থেকে মৌজা দিতে পারবেন, যে কোনো একটা মৌজা দিয়ে দেন। তো আমি একটা নর্মাল একটা মৌজা দিয়ে দিছি। তারপর আছে জুতা, ঠিক আছে, জুতাতে ক্লিক করবেন, এখানে আপনার জুতা এগুলো আছে, যদি চয়েস নিয়েও পাশে আবার অপশানে জুতাতে ক্লিক করবেন, এটা চয়েস নিয়ে এরপরটাতে ক্লিক করবেন, এরপরটাতে ক্লিক করবেন। তো একটা দিয়ে দিলাম আমি। তারপর আছে লেডিস জুতা, লেডিস জুতা হবে না। তারপর আছে আপনার হাত, ঠিক আছে, হাতের স্টাইল, এখানে
অনেক হাতের স্টাইল আছে, ধরুন এটা এটা যদি আমি কোনোটাই দিতে না চাই, এখানে গুণ চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করলে নর্মালি হয়ে যাবে, ঠিক আছে। ধরুন আমি একটা দিয়ে দিচ্ছি আপাতত, এটা দিয়ে দিলাম। তারপর আছে ড্রেস আপ, আবারও এখানে আপনার ড্রেস আপটা একটু গর্জিয়াস করতে পারবেন। তো আমি কোনো ড্রেস আপ চেঞ্জ করবো না। এরপর আছে ক্যাপ, ঠিক আছে, এখান থেকে আপনি ক্যাপ দিতে পারেন, চাইলে ক্যাপ দিতে পারেন, ঠিক আছে, আমি কোনো ক্যাপ ইউজ করবো না। তারপর আছে টুপি, ঠিক আছে, এখান থেকে টুপি ইউজ করতে পারবেন। এছাড়া এখানে সব কিছু ইউজ করা যাবে না, কিছু কিছু আপনার বাধ্যবাধকতা আছে, ঠিক আছে, যেমন এগুলো ইউজ করা যাবে, যেগুলো আপনার এক নম্বরে যেগুলো আছে, যেমন দুই নম্বর থেকে দিয়ে দেখি, অনেকটা ইউজ করা যায়, অনেকটা ইউজ করা যায় না। তো যেগুলো লক আছে এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপর এরপর অপশন আমরা বাদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার মুকেশ আছে বিভিন্ন ধরনের, তো যেগুলো লক আছে এগুলো ছাড়া, যেগুলো ফ্রি আছে ওগুলো ইউজ করতে পারবেন এখান থেকে চেয়ে। তারপর আছে মাথার উপর কোনো কিছু দিলে বা এই যে এই ধরনের দিয়ে দেবেন, আমি নর্মালি রাখলাম। তারপর এখানে কালার চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জিনিসে, দেখুন পাশে কালার আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। আমি কোনো কালার দিচ্ছি না, নর্মালি রাখতেছি, হোয়াইট রাখতেছি, ক্রস চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে যেগুলো লক আছে ওগুলো দেওয়া যাবে না, যেগুলো লক ছাড়া আছে ওগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে, দেখে শুনে কোনগুলো লক ছাড়া আছে ওগুলো ইউজ করতে পারবেন। তারপর আছে গিটার, ঠিক আছে, এখান থেকে আপনি গিটার দিতে পারেন, গিটারের কালার চেঞ্জ করতে পারেন, কালারে ক্লিক করে গিটারের কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি আপনাকে কয়েকটি কালার দিয়ে দিয়ে এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তো গিটারেতে আছে, তারপর আছে আপনার হারমোনিয়াম আছে, তবলা আছে বিভিন্ন ধরনের, তো এখানে কালার চেঞ্জ করতে পারবেন পাশের থেকে। তো আমি গিটারে রাখছি অল্পতে, তো একদম নর্মালি রাখবো আমি এখন, এটাকে নর্মালি রাখার জন্য একদম প্রথমে চলে যাব আমরা নর্মালি দিয়ে দেবো, ঠিক আছে, চোখ অপশনে ক্লিক করে নর্মাল হয়ে যাবে আবারও। তারপর আছে উপরে দেখুন একটা গড় আছে, এই গড়ে ক্লিক করে আপনি যদি স্কিপ করে দিতে চান, স্কিপ করে দিতে পারেন, আর যদি সেভ করার জন্য ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর উপরে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এই অ্যাপস থেকে যদি কোনো ধরনের ব্যাক আসতে চান বা কোনো অপশন থেকে ব্যাক আপ আসতে চান, তাহলে আপনার মোবাইলের যে ব্যাক বাটন আছে এখানে কাজ করবে না, স্ক্রিনের উপরে লেখা আছে ব্যাক বাটন, ঠিক আছে, ওখানে ক্লিক করলে ব্যাক হবে। আমি নেক্সটে ক্লিক করছি, সেভ করে দিলাম, ঠিক আছে। তো আবার এখানে আপনার রেডিমেড অবতর আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ব্যাকে আসতেছি, উপরে বাটনে ক্লিক করে আমরা যে অবতরটা তৈরি করছি এটা নর্মালি আপনাদেরকে দেখার জন্য। তো আমরা এসে এখানে পরে যদি আপনার এই অবতরে যদি কিছু চেঞ্জ করতে চান, এডিট দিস অবতরে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি একটা সানগ্লাস লাগিয়ে দিচ্ছি, এটার থেকে সানগ্লাস নর্মালি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, উপরে দেখুন আবার সেম অপশনগুলো আছে, এখান থেকে যেটা চেঞ্জ করতে চান ওটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করার কারণে কোনো কিছু দেখাচ্ছিলাম, আবার চেঞ্জ করতেছি না। তো আমি শুধু একটা সানগ্লাস লাগাইছি, তো চোখগুলো একটু চেঞ্জ করে দেবো, চোখগুলো চেঞ্জ করে দিয়েছি। তারপর আছে আপনার গড়ের বাটনে ক্লিক করবেন, গড়ের বাটনে ক্লিক করে আবার ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করলে সেভ হবে না। তো আবার ব্যাক আসতেছি, ব্যাক আসার পরে আমার ফ্রেন্ডসেসের কাজ খালাস। তারপর আছে আপনার অ্যানিমেট ইমেজ, ঠিক আছে, এখান থেকে আমরা অ্যানিমেট ইমেজ পাবেন প্রচুর, মোট ইমেজ, ফ্রেন্ডশিপ ইমেজ, ঠিক আছে, মোট ইমেজই আর ফ্রেন্ডশিপ ইমেজই, ঠিক আছে। আমি মোট ইমেজ দেখে দেখাচ্ছি আপনাকে, এখান থেকে দেখুন মোট ইমেজই নিতে পারবেন, পাশে টানলে অসংখ্য ইমেজই আসবে। ধরুন আমি একটা ইমেজ নিয়েছি, সেভ করে দেখাচ্ছি, এই যে তালে দিচ্ছে বা এই তালে দিচ্ছে এটা দেখাচ্ছি, ঠিক আছে। ক্লিপ ক্লিপে ক্লিক করার পরে এখানে প্রথমে লেখা আছে সেভ ইমেজই, ঠিক আছে, সেভ ইমেজই ক্লিক করলে সেভ করবে। আর নিচে আছে একদম দেখুন শেয়ার ফটো আছে, তারপর এখানে শেয়ার অ্যানিমেট আছে, ক্লোজ অ্যানাদার ইমিশন, ঠিক আছে। তো আমি ক্যান্সেল করে দিই, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, আমি আপাতত সেভ করতেছি না, ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর যদি ফ্রেন্ডশিপ ইমেজিতে ক্লিক করেন, সেম এখান থেকে আপনি অবতর চয়েস করে নিয়ে সেভ করতে পারবেন আপনার গ্যালারিতে। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসলাম, আবারও ব্যাকে আসার পরে এবারে দেখুন
পিকচার, ঠিক আছে। পিকচারে ক্লিক করবেন, এখান থেকে আপনি সিঙ্গেল পিকচার বা ডবল পিকচার নিতে পারবেন। আমি ধরেন পোর্ট্রেটলেট, ঠিক আছে। তো এখানে সেম এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে বা এখানে আরও কিছু অপশন চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করে ওকে দিয়ে ডানে ক্লিক করলাম, ঠিক আছে। আবারও সেভ হয়ে গেছে একটা পিকচার। তারপর আছে আপনার ভিডিও, যেটা আপনার খুব অত্যন্ত জরুরি, ঠিক আছে, যেটা আপনার জন্য লাগতেছে, ঠিক আছে। আপনি ভিডিও বানানোর জন্য অলরেডি আমি ভিডিও বানাচ্ছি, আপনারা দেখতেছেন। তো ভিডিওতে ক্লিক করবেন ফ্রেন্ডস। ভিডিওতে ক্লিক করার পর প্রথমে এখানে যে আপনি যদি ট্রুইট ভিডিও ডবল ভিডিও বানাতে চান, টু অবতর্স মানে দুইজন একসঙ্গে নিয়ে ভিডিও বানাতে চান, তাহলে ট্রু ভিডিওতে ক্লিক করবেন। ট্রু ভিডিওতে ক্লিক করে এখানে আপনার অবতর অলরেডি আছে একজন, তো আরেকটা এখানে লেডিস হলে লেডিস চেঞ্জ করে নেবেন, বা মেল হলে মেল চেঞ্জ করে নেবেন, আর ফিমেল হলে ফিমেল নিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটা নিয়ে নিচ্ছি আপাতত দেখানোর জন্য খুব জরুরিভাবে। তো আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন আমার যে অবতরটা তৈরি করছি ওটার সাথে এটা পিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আপনি কোন ভিডিওতে কোন কীভাবে ইউজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ধরেন আপনি কীভাবে ইউজ করতে চান, বা কোনো মিউজিক ইউজ করার সময় এখান থেকে মিউজিক এর তৈরি করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি মেল অবতরকে আপনি কোনো কিছু গাইতে দিচ্ছেন, বা ফিমেলকে কোনো কিছু বাজাইতে দিচ্ছেন, ঠিক আছে, এখানে দিতে পারবেন। তো এখানে পাশাবার টানলে এখানে আপনি ড্রেন সেট পেয়ে যাবেন। তো আমি একটু যদি দেখাচ্ছি, যদি বা দেখাই, তো পাশে টানলে আপনি কোন মোডে ভিডিও বানাবেন, ঠিক আছে, এটা আপনার চয়েস করে নিতে হবে প্রথম। তো এখান থেকে আমি ধরেন নর্মালি একটা অবতর নিয়ে দেখাচ্ছি আপনাকে। ধরেন নর্মালি একটা অবতর নিয়ে দেখাচ্ছি, যেভাবে নর্মালি এখানে স্লিপ প্লে, ঠিক আছে, বা সেট, সেটে ক্লিক করলাম কান্নাকাটি করার জন্য সেটে। তারপর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার ভিডিও অপশন হয়ে গেছে। তো এই পাশে ধরেন দুটো অবতার একটু একটু লড়তেছে, যদি আপনি চান একদম নর্মালি রাখতে, প্রথম মেলেতে গিয়ে এটাতে ক্লিক করে পাশে যখন একটাতে ক্লিক করবেন সে অন্যরকম থাকবে, ঠিক আছে। আর ফিমেলেতে গিয়ে এটাতে ক্লিক করবেন, এই পাশেরটাতে, তাহলে নর্মালি থাকবে। আর যদি চান না তারা কাউকে কেউ প্রপোজ করুক, ঠিক আছে, এই যে প্রপোজ করতেছে। তো আর যদি কথা বলার ক্ষেত্রে হয়, ধরেন আপনি এখন মেলে বা ফিমেলের সাথে কথা বলবেন, ডান পাশে দেখুন এখন এখানে দুইটা দুইটা চিহ্ন আছে দেখুন। আর এখানে প্রথমে আমি দেখাচ্ছি মাইনাস একটা চিহ্ন আছে, তারপর আছে প্লাস বা জুম জুম আউট, ঠিক আছে, এইভাবে প্রথমে দেখুন, এখন পুল জুম আউট, ঠিক আছে, আমি আবার কমাই দিচ্ছি। আর এই পাশে ক্লিক করলে মেলে কথা বলবে, ঠিক আছে। আমি এখন রেকর্ড করতেছি যার কারণে মেলে কথা বলতেছে না, রেকর্ড বন্ধ হয়ে গেলে হয়তো কথা বলবে, ঠিক আছে। তো আমি এখন রেকর্ড চালু করতেছি। এখানে দেখুন নিচে আছে লাল একটা বাটন আছে, লাল বৃত্তওয়ালা, এটা টাইপ করবেন, তখন সেকেন্ড উঠবে আপনার, এই যে এক সেকেন্ড উঠতেছে, দুই সেকেন্ড। তো এখন কোনো কথা বলতেছেন তারা, যার কারণে আমার রেকর্ড চলতেছে। সেই জন্য যখন এই যে হাতের বাম পাশে দিবেন, দুটো অপশানে ক্লিক করবেন এটা, তখন ফিমেলে কথা বলবে, আর এই পাশে ক্লিক করলে তখন মেলে কথা বলবে। আর মাঝখানে যে অপশানটা আছে দুইটা, এই দুটাতে ক্লিক করলে দুইজন একসঙ্গে কথা বলবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন তা ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য, প্র্যাকটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আপনি অবতর দৃশ্য চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখন স্কিপ করে দিচ্ছি যেটা সেভ ভিডিও চালু করলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যখন আপনি রেকর্ড শেষ হবে তখন আপনার প্লে বাটন, ভিডিও প্লে ভিডিওতে ক্লিক করবে, দেখাচ্ছি আমি একটু। এই যে প্লে ভিডিওতে ক্লিক করলাম, দেখুন কীভাবে অ্যামেজিং একটা স্ট্যাটাস যে। তো আমার এখানে রেকর্ড চলার কারণে দেখাতে পারতেছি না, যদি বা প্লে ভিডিওতে ক্লিক করে আপনি দেখতে পারেন কীরকম হয়েছে আপনার ভিডিও। যদি দেখতেছেন আপনার ভিডিও খুব একটা ভালো হয় নাই, তখন রিটেক ভিডিও, রিটেক ভিডিওতে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। আর নিচে সেভ অ্যান্ড শেয়ার বাট ভিডিও, এটাতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি এখন রিটেক ভিডিওতে ক্লিক করে ক্যান্সেল করে দিচ্ছি। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সবসময় খেয়াল রাখবেন এখানের ব্যাক হচ্ছে স্ক্রিনের উপরে, এটা ফ্রি একটা অ্যাপস। তো আমি ব্যাক দিচ্ছি, দেওয়ার পরে আবারও ব্যাক দিলাম। এখন আমি সিঙ্গেল ভিডিও কীভাবে বানাবেন তা দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে আবারও ক্লিক করবেন, ক্লিক করার পর ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। ল্যান্ডস্কেপে ক্লিক করার পর
এখানে আপনার সিঙ্গেল অবতরটা কীভাবে থাকবে, সে কি গান করার অবস্থা থাকবে বা মিউজিক সাথে নাচ করবে, ড্যান্স করবে বা কাউকে প্রপোজ করবে, তো এভাবে রাখবেন। আমি হ্যাপিতে ক্লিক করে নর্মালি রাখতে চেষ্টা করতেছি, নরি সেতে ক্লিক করলাম, সেতে ক্লিক করে নর্মালি রাখলাম। আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ক্যাটালগে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড চয়েস করে দিয়ে দিবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করলাম। আমি এখন নেক্সট বাটনে ক্লিক করার পর আমার রেকর্ড চলে আসছে, তো রেকর্ড চলে আসার পর দেখুন এখান থেকে আবারও সেম ওইটার মতন জুম আউট, জুম জুম করতে পারবেন। আর এই পাশে দুইটা অপশান দেখুন, এটাকে আমি জুম দিয়ে কমাই দিয়ে রেখেছি, বা সেটা আপনি একটু ব্যাখ্যা করতে পারবেন। এই পাশে এটা ক্লিক করলে অপর দিকে তাকানো অবস্থায় ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর পাশেরগুলো একটা একটা টাইপ দিয়ে চেঞ্জ করতে পারেন। এইদিকে আছে চোখ বা সানগ্লাসের চেঞ্জ হবে দেখুন, তো আমি একটাতে ক্লিক করে রাখলাম। এই পাশে দেখুন একটু, ঠিক আছে, আমি নর্মালি রাখলাম, ঠিক আছে। নর্মালি রাখার পর ভিডিও তৈরি করার সময় এই যে লাল বৃত্ত বাটনটাতে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। তো এখন কথা বলতেছি, যার কারণে রেকর্ড হওয়ার কারণে সে মুখ লাগতেছে না বা কিছু বলতে চাইছে না। তো এখানে আপনার রেকর্ড শেষ হলে আমাদের 8 সেকেন্ড 9 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে, আবারও এটাতে ক্লিক করবেন, প্লে বাটনে ক্লিক করে দেখবেন বা রিটেক বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন। সেভ অ্যান্ড শেয়ার বাটনে ক্লিক করে সেভ করবেন। সেভ অ্যান্ড শেয়ার বাটনে ক্লিক করার পর এভাবে ইন্টারফেস আসবে, দেখুন সেভ ভিডিও, ঠিক আছে। তো সেভ ভিডিওতে অবশ্যই ক্লিক করতে হবে। সেভ ভিডিওতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন, তাহলে ভিডিও সেভ হয়ে গেছে। তারপর এখানে আছে সেভ অ্যান্ড শেয়ার অবতার, তারপর গো শপিং, এক্সট্রা ফ্রি গেমস, এগুলো আপনার লাগবে না আশা করি। তো আশা করি কতটুকু বুঝতে পারছি আপনাদেরকে আমি ঠিক বলতে পারবো না, যদি বা বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো অবশ্যই। তো সো ফ্রেন্ডস, যারা আমাদের ভিডিওটা স্কিপ করুন, যারা দেখছেন বা বলবো দেখছেন বা বুঝতে পারছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লেটস গো।